السلام عليكم ورحمة الله شيخ. السلام ورحمة الله وبركاته. জি বলেন। জি শাইক, শাইক জি যাদের মানহাজ ঠিক নাই, আকিদা সঠিক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক, আমরা সম্পর্ক রাখবো কিরকম, কিরকম সম্পর্ক আমাদের থাকবে? যাদের মানহাজ ঠিক নাই, আকীদা মানহাজ ঠিক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে দাওয়াতি সম্পর্কে, মানে তারা আমাদের দাওয়াতের ক্ষেত্র, তারা আমাদের দাওয়াতি ক্ষেত্র মানে ফিল্ড, তাদেরকে দাওয়াত দেবেন, তাদের তারা আমাদের ও তাদেরকে দাওয়াত দেবেন যে তোমরা তোমাদের আকীদা মানহাজ সংশোধন করো। আমাদের কাজগুলি তো এরকম হচ্ছে, এক হচ্ছে অমুসলিমদের দাওয়াত, একটা হচ্ছে মুসলিম সমাজে যারা ফরজ ওয়াজিব পালন করেন ঠিকভাবে, কাবিরা গুনাহ বিভিন্ন সুদ ঘুষ বেমানি আত্মসাৎ দুর্নীতিতে ডুবে আছে, পাপাচারে ডুবে আছে, খুনি সন্ত্রাসী, এইরকম যারা অপরাধী, যে অপরাধগুলিকে অপরাধী মনে করছে, তারা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে যতগুলি আহলে বিদাত, বিদাত পন্থী, যতগুলি সে মাজার পূজার বিদাত থাক, অথবা আপনার এই চরমপন্থার বিদাত থাক, খারেজিদের বিদাত থাক, খারেজিদের মতো যাদের মনোভাব, হ্যাঁ খারেজিদের লক্ষণ যাদের মধ্যে রয়েছে, এরা হোক যাদের আকিদা মানহাজের কথা বলে যে ঠিক নেই, আহলে বিদাতের আকিদা মানহাজ ঠিক নেই, তো ওরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র। সুতরাং ওদের সাথে ভালো ব্যবহার করবেন, দেখা সাক্ষাৎ ভালো আচরণ করবেন, কিন্তু তাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের যারা তাদের কাছে যারা আলেম, তাদেরকে আপনার নিজের স্টেজে উঁচা জায়গায় বসাবেন না, সম্মানিত জায়গায় বসাবেন না, সম্মানের জায়গায় বসাবেন না, তাদেরকে খুতবায় মেম্বারে উঠিয়ে দেবেন জুমায় ঈদে, তাদেরকে আপনাদের স্টেজে ডাকবেন আর লেকচার দিতে বলবেন, তারা বিভ্রান্ত করবে জাতিকে, হ্যাঁ প্রতারিত হবে জাতি, এটা করবেন না, কিন্তু তাদেরকে আপনাদের দাওয়াত পৌঁছাবেন, তাদের দাওয়াত আপনারা নিতে যাবেন না। জি, এই কথাটি অনেকে বুঝে না আজকাল আহলে হাদিসরা, যার ফলে তারা নিজেদের স্টেজে নিয়ে এসে ওদেরকে হাজির করে দিচ্ছে, যাদের আকীদা মানহাজে ঠিক নেই তাদেরকে দাওয়াত দেন, তাদের সংশোধনের চেষ্টা করেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো যে আপনার কোন বই বাংলাদেশে পাওয়া যাবে, আপনার লেখা এমন কোন বই আছে? আমার বইগুলো সৌদি আরব থেকে মূলত ছেপেছে বিভিন্ন ইসলামিক সেন্টার থেকে, তারপরে কিছু কয়েক বছর থেকে কিছু লাইব্রেরি ছাপিয়েছে, যোগাযোগ করবেন, যেসব লাইব্রেরি গুলি রয়েছে, দু তিনটা লাইব্রেরি মনে হয় ছাপিয়েছে, তার মধ্যে একটি ওয়াহিদা লাইব্রেরি অধিকাংশ বইগুলো ছাপিয়েছে, অধিকাংশ মানে আমার সবগুলো না, মনে হয় 4-5টা বই হবে, আর একটা আরেকটা লাইব্রেরি কি যেন আছে, আমাদের এক ভাই আছে মোশাররফ ভাই রাজশাহী, এরকম আছে যারা ছাপিয়েছে, তাদের কাছে খোঁজ করবেন তাদের লাইব্রেরি, ইনশাআল্লাহ পাবে। তবে অধিকাংশ বইগুলো ওখান থেকে ছাপেনি, সৌদি আরব থেকে, সৌদি আরবে যে সিস্টেমে ছাপে ইসলামিক সেন্টারে ছেপে বিতরণ হয়, আবার কখনো কখনো ওরা ইসলামিক সেন্টার গুলো হয়তো যে খরচটা হয় আপনার ছাপাতে, সেই খরচটাই তারা নিয়ে বিক্রিও করে, এইভাবে আর কি। জি, ছাপাতে পারেন, আমাদের বইগুলো কিন্তু কপিরাইট নেই, যে কেউ ছাপিয়ে দাওয়াতি স্বার্থে, দাওয়াতি স্বার্থে সেগুলো বিতরণ করতে পারে। জাযাকাল্লাহ খাইরান।